আসসালামু আলাইকুম বন্ধুরা, দিস ইজ টেকনো পোভানিও। এটি টেকনোর তৈরি বাজেট রেঞ্জের একটি স্মার্টফোন। ফোনটিতে রয়েছে 6000 mAh এর ম্যাসিভ ব্যাটারি, মিডিয়া টেকের হেলিও G25 চিপসেট, 6.8 ইঞ্চির বিশাল ডিসপ্লে এবং আরও অনেক কিছু। তো বন্ধুরা, প্রাইস হিসেবে ফোনটি কেমন, ফোনটি বাংলাদেশে আসবে কিনা, এবং যদি আসে তাহলে আসার পর ফোনটির অফিসিয়াল প্রাইস কত হতে পারে, এই সব কিছুর বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। তো বন্ধুরা, প্রথমে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক সাইডে পলিকার্বোনেট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং সাথে টেক্সচারড একটা ডিজাইন করা হয়েছে। বন্ধুরা, ফোনটি 3টি কালারে লঞ্চ করা হয়েছে, যেগুলোকে টেকনো নাম দিয়েছে অপসিডিয়ান, গ্রিক ব্লু এবং পাওয়াই। ইনহ্যান্ড ফিল নিয়ে বললে একদম এভারেস্ট টাইপের ইনহ্যান্ড ফিল বলা যায়। টেকনো পোভানিও ফোনটির থিকনেস 9.1 mm, আর ফোনটির ডিসপ্লে অনেক বড়। যেহেতু গেমারদের টার্গেট করে ফোনটি লঞ্চ করা হয়েছে, তাই এগুলো স্বাভাবিকই বলা যায়। সো ফোনটিকে ছোট হাতে গ্রিপ করাটা অনেক টাফ হবে, তবে মাঝারি বা বড় হাতে অনেক সুন্দর মানিয়ে নিতে পারবে। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, বামে রয়েছে সিম কার্ড ট্রে, নিচের দিকে রয়েছে মাইক্রো USB চার্জিং পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। বন্ধুরা, ফোনটিতে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যার অবস্থান ক্যামেরা বাম্পের ডান পাশে। বন্ধুরা, ফোনটিতে যে সিম কার্ড ট্রে রয়েছে, আপনি সেখানে 2টি ন্যানো সিম কার্ড এবং 1টি মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন, অর্থাৎ ফোনটিতে একটি ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট দেওয়া আছে। টেকনো পোভানিও ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.8 ইঞ্চির বিশাল 60Hz একটি IPS LCD ডিসপ্লে। ডিসপ্লেটি 720p HD+ রেজুলেশনের। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 82.9%, ডিসপ্লেটির PPI ডেন্সিটি 263 ও ডিসপ্লেটির ব্রাইটনেস 418 nits। আর 60Hz রিফ্রেশ রেটের পাশাপাশি ফোনটিতে 120Hz টাচ স্যাম্পলিং রেট রয়েছে। ফোনটিতে 120Hz টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে গেমিং এবং নর্মাল ইউজের সময় আলাদা একটা স্মুথনেস ফিল করতে পারবেন। ফোনটির ডিসপ্লেটি চীন এবং বেজেল আমার কাছে মোটামুটি কমই মনে হয়েছে, ফোনটি দেখতে মোটামুটি আকর্ষণীয় লাগে। বন্ধুরা, স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G25 চিপসেট। এটি 12 nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে GPU সহ থাকছে পাওয়ার VR G8320। তো চিপসেট থেকে অ্যাভারেজ পারফরমেন্স পাওয়া যাবে, আমার মনে হয় এখানে হেলিও G35 চিপসেটটি থাকলে বেটার হতো। বন্ধুরা, ফোনটির 2টি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটিতে LPDDR4X RAM ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে EMMC 5.1। তো মোটামুটি ভালোই পারফরমেন্স পাওয়া যায় ফোনটি থেকে। বন্ধুরা, টেকনো পোভানিও ফোনটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেট আপ, 13 MP মেইন ক্যামেরা এবং 2 MP একটি AI সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 8 MP একটি অটো ড্রপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও ক্যামেরা ফিচার হিসেবে নাইট মোড রয়েছে, পোর্ট্রেট মোড, স্লো মোশন ও প্যানোরামা রয়েছে ফোনটিতে। ফোনটি রিয়ার ও সেলফি 2টি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 6000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে এবং ফোনটির 6000 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 18W একটি ফাস্ট চার্জার। আর এই 18W চার্জার দিয়ে ফোনটির 6000 mAh এর ব্যাটারিকে ফুল চার্জ করতে প্রায় সময় লাগে 3 ঘন্টার মতো। পাবজিতে গেমিংয়ের সময় ব্যালেন্সড গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে খেলা যাবে। পাবজির পাশাপাশি কল অফ ডিউটিতে ব্যালেন্স গ্রাফিক্স হাই ফ্রেম রেটে খেলা যাবে। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে Android 11 পাওয়া যাবে, আর সাথে থাকছে টেকনো লেটেস্ট iOS 7.6। ফোনটিতে প্রি ইনস্টল অনেক অ্যাপ রয়েছে, যার বেশিরভাগই কোনো কাজের না, তবে চাইলেই অ্যাপগুলো আনইনস্টল করা যায়। বন্ধুরা, কানেক্টিভিটি নিয়ে বললে 4G রয়েছে, এছাড়াও FM রেডিও, ব্লুটুথ 5.0 এবং ডুয়েল ব্যান্ড ওয়াইফাই রয়েছে ফোনটিতে। সেন্সর নিয়ে বললে অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি ও কম্পাস সেন্সর পাওয়া যায় ফোনটিতে। অবশ্যই এই বাজেট রেঞ্জে জাইরো থাকবে না, এটাই স্বাভাবিক। বন্ধুরা, মাল্টিমিডিয়ার ক্ষেত্রে ডিসপ্লে IPS LCD হলেও ফোনটির ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো পাওয়া যাবে। বন্ধুরা, ফোনটিতে স্টিরিও স্পিকার দেওয়া হয়নি, বটম ফায়ারিং মনো স্পিকার রয়েছে। তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে আমার কাছে মনে হয়েছে প্রাইসের দিক থেকে অ্যাভারেজ টাইপের একটি ফোন বলা যায়। তবে ফোনটিকে কম প্রাইসে লঞ্চ করার জন্য টেকনো অনেক জায়গা দিয়ে কস্ট কাটিং করার চেষ্টা করেছে। যদি আপনার এমন একটি ফোন দরকার হয় যেটাতে আপনি টুকটাক হালকা গেমগুলো খেলবেন এবং গেমিংয়ের পাশাপাশি বেশি মিডিয়া কনজিউমিং করবেন, তাহলে এই প্রাইসে ভালো ফোন বলা যায়। তবে মেইন প্রবলেম হচ্ছে টেকনো তাদের প্রোভা সিরিজের কোনো ফোনই আমাদের দেশে অফিসিয়ালি লঞ্চ করে না। আমার মনে হয় এই ফোনটিও তারা লঞ্চ করবে না, আর প্রোভা সিরিজের ফোনগুলো আনঅফিসিয়ালও আমাদের দেশে তেমন পাওয়া যায় না। তবে আশা নিয়ে থাকা যেতেই পারে, যদি ফোনটি আমাদের দেশে ভালো একটি প্রাইসে লঞ্চ হয় তাহলে ভালো কিছু হয় বলে আশা করা যায়। তো বন্ধুরা, টেকনো পোভানিও ফোনটির 464G ভেরিয়েন্টটি $135 লঞ্চ করেছে টেকনো। আমাদের বাংলাদেশে আসার পর ফোনটির অফিসিয়াল প্রাইস 12,000-13,000 টাকার মধ্যে হওয়ার পসিবিলিটি রয়েছে। তো বন্ধুরা, আজকে টেকনো পোভানিও পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।